Bismillah ar-Rahman ar-Rahim. Dear viewers, assalamu alaikum. Hope you are well. I am also fine by the grace of Almighty. ALAH'S English নেটের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মাহবুবুল আলম বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য একটি লেসন নিয়ে আসছি লেসনটি হলো ভার্বের উপর বন্ধুরা আপনারা জানেন যে ভার্বের ধারাবাহিক আলোচনার প্রেক্ষিতে কিন্তু আজকে আমার এই লেসনটি সাজানো আমি ইন দি মিন টাইম কিন্তু ভার্বের উপর অনেকগুলো লেসন আমি ক্ষুদ্র ক্ষুদ্র লেসন নিয়েছি আপনারা যারা এই আমার বিগত লেসনগুলো মিস করেছেন ভার্বের উপর স্পেশালি আপনারা চাইলে ডিসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে আসতে পারেন বন্ধুরা আজকের এই লেসনটি আমি পসেসিভ ভার্বের উপর নিব বন্ধুরা পসেসিভ ভার্ব ইংলিশ গ্রামারের মধ্যে অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি টপিক যে বিষয়টা কিন্তু এরকম না এখান থেকে যে কোনো না কোনো ওয়াতে কোনো প্রশ্ন সেট করা হয়ে থাকে তেমনটাও না কারণ আমরা যারা কম্পিটিটিভ এক্সামগুলোতে অংশগ্রহণ করছি বা করে থাকবো তারা আপনারা জানবেন যে পসেসিভ ভার্বের উপর তেমন কোনো প্রশ্ন থাকে না বললেই চলে তাহলে আপনারা বলতে পারেন বন্ধুরা এই লেসনটি কাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ আমি বন্ধুরা বলবো যে এই লেসনটি আমরা যারা ইংলিশে পাণ্ডিত্য অর্জন করতে চাই বা আমরা যারা ইংলিশে টুকিটাকি বা ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো আমরা মনে রাখতে চাই আমি মনে করবো তাদের সকলের জন্যই এই লেসনটিও অনেক বেশি ইম্পর্ট্যান্ট কারণ আপনারা দেখবেন যে আমরা কিন্তু ভার্বের কোনটা কোন ধরনের ভার্ব সেটা কিন্তু আমরা কিন্তু অনেকেই জানি কিন্তু হঠাৎ করে যদি আমাকে বলা হয় যে পসেসিভ ভার্বগুলো মানে একটু বলার জন্য বা পসেসিভ ভার্ব বলতে কী আমরা বুঝাই তখন কিন্তু আমরা কিন্তু অনেকেই যদি এইটা সম্পর্কে আমাদের নলেজ না থাকে তখন কিন্তু আমরা অ্যান্সারটা করতে পারবো না বা আমরা বলতে পারবো না দু এক মিনিট বলতে পারবো না যে পসেসিভ ভার্ব বলতে আমরা কোন কোন ভার্বগুলোকে পসেসিভ ভার্ব আমরা বলতে পারি বা পসেসিভ ভার্বগুলো কী কী তো বন্ধুরা জাস্ট শুধু এতটুকুই যে আমাদের শুধুমাত্র জানার জন্য কারণ জ্ঞানের পরিধি বাড়ানোর বিকল্প কোনো কিছু নেই আমরা আমাদের জ্ঞানের পরিধিকে যথেষ্ট পরিমাণ বাড়ালে সেটা আমরা নিজেরাই উপকৃত হব তো বন্ধুরা আর বকবক করবো না কথা না বলে চলুন মূল আলোচনা চলে যাই বন্ধুরা পসেসিভ ভার্বের নির্দিষ্ট কোনো সংজ্ঞা নাই শুধুমাত্র আমি সহজে মনে রাখার জন্য শুধুমাত্র এতটুকু বললাম যে সকল ভার্ব দ্বারা অধিকার বা মালিকানা বুঝায় তাদেরকে পসেসিভ ভার্ব বলা হয় দ্যাট মিন্স যে সমস্ত ভার্বগুলো দ্বারা আমাদের কোনো জিনিসের উপর অধিকার বা মালিকানা প্রতিষ্ঠিত হবে তখন সেই ভার্বগুলোকেই মেইনলি পসেসিভ ভার্ব বলা হয় তাহলে বন্ধুরা দেখেন এই পসেসিভ ভার্বগুলো মেইনলি পসেসিভ ভার্ব মেইনলি মনে করেন পাঁচটি পসেসিভ ভার্ব এছাড়াও আরও থাকতে পারে কিন্তু এগুলো হচ্ছে বহুল আলোচিত বা বহুল প্রচলিত পসেসিভ ভার্ব যেমন বিলংস হ্যাভ ওন কন্টেইন কনসিস্ট এর মধ্যে হ্যাভ যে আছে বন্ধুরা এখানে হ্যাভ হ্যাজ হ্যাড যাই কিছু বলে না কেন কারণ এখানে হ্যাভ হ্যাজ লোকের প্রেজেন্ট ফর্ম আর পাস্ট ফর্ম লোকের হ্যাড তাহলে বন্ধুরা এই যে ভার্বগুলো রয়েছে পাঁচটি ভার্ব এই পাঁচটি ভার্বই হলো মেইনলি পসেসিভ ভার্ব কারণ এই ভার্বগুলো দ্বারাই কিন্তু মালিকানা বা অধিকার প্রতিষ্ঠিত হয় তাহলে বন্ধুরা একটু আমরা এক্সাম্পলগুলো লক্ষ্য করি এক্সাম্পলগুলো লক্ষ্য করলে আমরা কিন্তু এই কনসেপ্টটা কিন্তু আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে তাহলে বন্ধুরা দেখেন যে হি ওনস এ প্রাইভেট কার দ্যাট মিন্স সে একটি প্রাইভেট কারের মালিক সে একটি কি প্রাইভেট কারের মালিক তাহলে বন্ধুরা দ্য কার বিলংস টু মিস্টার রহিম এই গাড়িটি কি মিস্টার রহিমের অধিকারে আছে বা তার মালিকানাধীন তার অধিকারে আছে আই হ্যাভ এ মেডিসিন কর্নার দ্যাট মিন্স আমার একটি মেডিসিন কর্নার আছে বা আমরা মেডিসিন পয়েন্ট যাই কিছু বলি না কেন বা যদি বলি আমরা কিন্তু আমাদের দেশের মধ্যে বহুল প্রচলিত যে ঔষধের ফার্মেসি আমরা বলি তাহলে আমরা যদি আরেকটু হেলদি ওয়ার্ড যদি ইউজ করি যে মেডিসিন কর্নার তাহলে আমরা এটা কিন্তু একটা হেলদি ওয়ার্ড যে মেডিসিন কর্নার দেখতেও খুব ভালো লাগছে এবং কি শুনতে খুব শ্রুতি মাধুর্য তাহলে বন্ধুরা যে আই হ্যাভ এ মেডিসিন কর্নার আমার একটি ঔষধালয় আছে বা ফার্মেসি আছে মাই ফ্যামিলি কনসিস্টস অফ ফাইভ মেম্বার্স আমার ফ্যামিলিটি পাঁচজন সদস্য নিয়ে গঠিত তাহলে বন্ধুরা আপনারা দেখছেন যে এই এই যে এই ভার্বগুলো মেনলি পসেসিভ ভার্ব তাহলে বন্ধুরা আমি মনে করি আমার এই লেসন থেকে আপনারা অবশ্যই উপকৃত হয়েছেন এবং পসেসিভ ভার্ব নিয়ে আপনাদের কোনো দ্বিধা বা সন্দেহ থাকার কথা নয় আমার এই লেসনটি কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর যারা এখন অবধি পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অবশ্যই রিকোয়েস্ট থাকলো আর যারা ইন দি মিন্টাইম সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুন নতুন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করে দেবেন তো বন্ধুরা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মধ্যে এ পর্যন্তই আসসালামু আলাইকুম